ডেঙ্গু সচেতনতার বার্তা ও সতর্ক থাকার নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বসিরহাট পুরসভার 21 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী জনপ্রতিনিধি গোপাল দাসের উদ্যোগে শনিবার ছোট চিরাকপুর, দাসপাড়া, ধোপাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করা হয়। বাড়িতে কেউ জ্বরে অসুস্থ থাকলে তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিপিবদ্ধ করা হয়। এছাড়াও তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এলাকায় নিকাশি নালায় ব্লিচিং পাউডার দেওয়া হয়। এছাড়াও গাপ্পি মাছ ছাড়া হয়। আমরা পৌরসভা থেকে এসেছি, আমরা বসিরহাট পৌরসভার স্বাস্থ্যকর্মী। এখন চারিদিকে প্রচন্ড জ্বর হচ্ছে, সামনে পুজো, প্রত্যেকে সাবধানে থাকবেন। বাড়ির চারপাশ সপ্তাহে 2 দিন করে লক্ষ্য রাখবেন, যেন কোথাও ডাবের খোলায় কিংবা সামনে পুজো। আমরা এখন সামনে পুজো বলে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়াচ্ছি। যেভাবে ডেঙ্গুর প্রভাব পড়ছে অন্য অন্য দিকে আমাদের বসিরহাট পৌরসভার এলাকায়, যেন সেগুলো না হয় তার জন্য আমরা দিনে রাতে মানুষের পাশে আছি এবং ডেঙ্গুর সচেতনতা আমরা বাড়িয়ে চলেছি। যেভাবে অন্য অন্য দিকে ডেঙ্গুর প্রভাব পড়ছে, সহযোগিতা আছে আমাদের গোপাল দাস 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের পাশে সবসময় আছে। আপনারা বাড়িতে সচেতনতাভাবে থাকবেন এবং জ্বর হলেই আমরা স্বাস্থ্যকর্মী আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন, কারণ আমরা সঙ্গে সঙ্গে আপনাদের ডাক্তার দেখানোর ব্যবস্থা করব। কারণ এইভাবে দীর্ঘদিন জ্বর থাকলে ডেঙ্গু হতেই পারে, কারণ অন্য অন্য দিকে ম্যালেরিয়া ডেঙ্গু বেড়েই চলেছে। কাউন্সিলর গোপাল দাস জানান, এই রূপ কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে। সেই নেই পুজোর মধ্যে যাতে আমার ওয়ার্ড 21 নম্বর ওয়ার্ডে কোনো মানুষের ডেঙ্গু যাতে না আক্রান্ত না হয়, তার জন্য আমাদের স্বাস্থ্যকর্মী এবং ডেঙ্গু কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে এবং প্রচার করছে যে বাড়িতে জল জমলে আপনারা জল জমাবেন না, বাড়ির প্রত্যেকটা মানুষ খেয়াল রাখবেন আশেপাশে, এবং জ্বর যদি হয় বিশেষ করে আমাদের সাথে সাথে খবর দেবেন। বসিরহাট পৌরসভা তার পক্ষে উদ্যোগ নেবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন রাজ্যে যে ডেঙ্গুর জন্য সচেতনের জন্য যেমন ব্যবস্থা নিয়েছে, বসিরহাট পৌরসভা 21 নম্বর ওয়ার্ডও তেমনি আমি ডেঙ্গু কর্মীদের নিয়ে আমরা ব্যবস্থা করছি। ইতিমধ্যে ড্রেনে আমরা গাপ্পি মাছ ছেড়েছি এবং আমাদের তেল ছড়ানো হচ্ছে এবং ব্লিচিং পাউডার দেওয়া হচ্ছে, এবং যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত হতে পারে, লার্ভা থাকতে পারে, সেরকম জায়গা থেকে আমরা ড্রেন পরিষ্কার করে দিচ্ছি সাথে সাথে, এবং সাথে সাথে সেখানে গাপ্পি মাছ এবং তেল ব্লিচিং ছড়াচ্ছি যাতে আমার ওয়ার্ড পরিষ্কার থাকে এবং পুজোর আগে এই ধরনের জন্য আক্রান্ত নয়। বসিরহাট পৌরসভা পক্ষ থেকে 21 নম্বর ওয়ার্ডে আমি প্রতিনিয়ত চেষ্টা করছি এবং আমাদের মেয়েরা বাড়ি বাড়ি গিয়ে প্রতিনিয়ত সতর্ক করছে মানুষের যাতে ডেঙ্গুর মানে জল না জমে এবং বিশেষ করে জ্বর না হয় পুজোর সময়। জ্বর হলে আপনি জানান, সাথে সাথে আমাদের পৌরসভা পক্ষ থেকে 21 নম্বর ওয়ার্ড সেইভাবে আপনাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, আনন্দ বার্তা।